সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকের এই দিন, আমরা জানি যে আজকে ইস্টার সানডে, আর এই দিনে আমাদের যে মূল বিষয় হবে তা হলো কেননা তিনি উঠিয়াছেন। কে উঠিয়াছেন? তিনি হলেন যীশু খ্রিস্ট। তিনি মৃত্যু হইতে তিনি জীবিত হয়ে উঠিয়াছেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে যীশু খ্রিস্টকে ক্রুশে শুক্রবার বলিদান করা হয় এবং তিনি রবিবার তিনি জীবিত হয়ে ওঠেন, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। মথি তার 28:6, তিনি এখানে নাই কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন, আইসো প্রভু যেখানে শুয়েছিলেন সে স্থান দেখো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি যে বিষয় বলেন যে কেননা তিনি উঠিয়াছেন। তাই আসুন আমরা এই সময় প্রার্থনা দ্বারা আমরা তারপরে আলোচনা করব। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই সময় প্রভু, তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছ। বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, তোমার পবিত্র আত্মার সহায়তা করো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে যে বিষয়ে আমরা জানি যে কেননা তিনি উঠিয়াছেন, তিনি এখানে নাই, কোথায় তিনি নেই? যীশু খ্রিস্টকে শুক্রবার আমরা জানি সেই শুক্রবারে ক্রুশে দেওয়া হয় এবং রবিবার তিনি জীবিত হয়ে ওঠেন। কিন্তু এই জীবিত হয়ে ওঠার আগে তাকে কি করা হয়? তিনি শুক্রবার যখন ক্রুশে মারা যান তখন তাকে কি করা হয়? যে তাকে যীশু খ্রিস্টকে কবরে রাখা হয় এবং সেই কবরে রাখার পরে সেখানে যখন সকলে দেখতে যান যে যীশু খ্রিস্ট তিনি জীবিত হয়ে উঠিয়াছেন কি না, বা প্রভু যীশু তিনি এখনও আছেন কি না, সেখানে যখন তারা যান সেখানে দেখেন যে তিনি এখানে নাই, যীশু খ্রিস্ট সেখানে নাই, কবরে নাই। তাহলে কোথায় তিনি? তিনি উঠিয়াছেন, তিনি জীবিত হয়ে উঠেছেন, তিনি পুনরুত্থান হয়েছে তার, সেই বিষয় আমরা এই বাক্যের মধ্যে দিয়ে পাই। বলছে যেমন বলিয়াছিলেন, আসো প্রভু যেখানে শুয়েছিলেন সেই স্থান দেখো। প্রভু যেখানে তাকে রাখা হয়েছিল সেই স্থান দেখার কথা এখানে বলা হচ্ছে, যে সেখানে দেখো যে তিনি কিন্তু এখানে আর নাই, তিনি উঠিয়েছেন, তার তিনি জীবিত হয়ে উঠিয়েছেন। এবং সেই মধ্য দিয়ে আজকে আমরা কী আলোচনা আমরা করতে পারি? প্রথম যে বিষয়, যে যীশু খ্রিস্টের এই জীবিত হয়ে ওঠা তা কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রমাণ করলেন, তিনি স্বর্গের পুত্র ছিলেন, তিনি স্বর্গের পুত্র ছিলেন, স্বর্গ হইতে তিনি এই জগতে তিনি আসিয়াছেন, সেই বিষয় সকল আমরা এই যীশু খ্রিস্টের জীবিত হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা জানতে পারি। যেমন রোমীয় 1:4 বলে, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট, আমেন। অর্থাৎ তিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা, যে তিনি মারা গেছিলেন এবং তার সেই মারা যাওয়ার পরে তিনি পুনরুত্থান তার হয় সপরাক্রমে এবং ঈশ্বরের পুত্র বলিয়া তিনি নির্দিষ্ট হয়েছেন, যে তিনি প্রমাণ করেছেন যে তিনি স্বর্গের পুত্র তার এই জীবিত হয়ে ওঠার মধ্যে। দ্বিতীয় বিষয়, যে তিনি কোনো প্রবঞ্চক না, তিনি আমাদেরকে ঠকায়নি। তিনি যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে তিনি তৃতীয় দিবসে আবার জীবিত হয়ে উঠবেন, তিনি জীবন এবং পুনরুত্থান, তিনি পুনরুত্থিত, মৃত্যুকে জয় করার ক্ষমতা তার হাতে আছে। অর্থাৎ তিনি আমাদেরকে কিন্তু ঠকায়নি, তিনি কিন্তু যা বলেছিলেন মৃত্যুর আগে মৃত্যুর পরেও তাই তিনি প্রমাণ করলেন যে তিনি জীবিত হয়ে উঠেছিলেন। অনেকে এই জগতে আছে তারা প্রভু যীশু খ্রিস্টের মতো জীবিত হয়ে ওঠার চেষ্টা তারা করেছেন, বলেছেন যে তারাও মারা গেলে তারা জীবিত হয়ে উঠবে, কিন্তু আসলে তাদের মৃত্যুর পরে দেখা যায় যে তারা কেউ জীবিত হয়ে ওঠে না। প্রভু যীশু খ্রিস্ট তিনি এমন একজন যিনি, যার কাছে মৃত্যুর শক্তি আছে, মৃত্যুর উপর শক্তি আছে, তিনি মৃত্যুকে হারিয়ে তিনি জীবিত হয়ে উঠতে পারেন। তিনি কোনো প্রবঞ্চক না, তিনি আমাদেরকে ঠকায়নি। যেমন মথি তার 27:63 পদে লেখা আছে, মহাশয় আমাদের মনে পড়িতেছে সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল 3 দিনের পরে আমি উঠিব, আমেন। অর্থাৎ লোকেরা তারা বলছে যে আমাদের মনে পড়ছে যে সেই প্রবঞ্চক যিনি জীবিত থাকতে তিনি বলেছিলেন 3 দিনের পরে তিনি উঠিবেন। আর সেই বিষয়টি আমরা দেখি যে জগতের মানুষ যীশুকে প্রবঞ্চক বলতো,
প্রবঞ্চক হিসেবে বলতো। তাই বলছে যে তিনি জীবিত থাকিতে তিনি বলেছিলেন 3 দিনের পরে তিনি উঠবেন। তাহলে প্রভু যীশু খ্রিস্ট ওই 3 দিনের মাথায় তিনি যে জীবিত হয়ে উঠলেন, সে মধ্যে দিক তিনি কি প্রমাণ করলেন যে তিনি প্রবঞ্চক না, তিনি ঠক নয়, তিনি আমাদেরকে ঠকায়নি, তিনি আমাদেরকে মিথ্যা কথা বলেনি, কিন্তু তিনি সত্য বলেছেন, তা আমরা এই প্রভু যীশু খ্রিস্টের জীবিত হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। তাই আমাদের প্রভু যীশুর বাক্য কিন্তু সত্য, তিনি যা বলেন তাই তিনি করেন। হালেলুয়া। এবং এই যীশু খ্রিস্ট জীবিত হয়ে ওঠার মধ্য দিয়ে আর কি তিনি প্রমাণ করেছেন, যে তিনি মৃত্যুকে জয়কারী ঈশ্বর এবং তিনি আমাদেরকে অনন্ত জীবন দানকারী ঈশ্বর, যেমন তিনি বলিয়াছিলেন। যদি আমরা যৌহন 1:25-26 পাঠ করি, সেখানে লেখা আছে, যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবে না, ইহা কি বিশ্বাস করো? আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন ক্রুশে বলিদান হন, তার অনেক আগে তিনি এই কথাটি বলেছিলেন। কি বলেছিলেন প্রভু যীশু? তিনি বলছেন, আমি পুনরুত্থান, যে মৃত্যু থেকে পুনরুত্থিত হতে পারে। সেই প্রভু যীশু এই মৃত্যুর আগে কিন্তু এই কথা বলেছেন যে তিনি পুনরুত্থান। অনেকে প্রভু যীশুকে বিশ্বাস করেনি, প্রবঞ্চক বলেছে, ঠক বলেছে, মিথ্যাবাদী বলেছে, কিন্তু এই প্রভু যীশু খ্রিস্ট তিনি এই কথা তিনি বলেছিলেন মৃত্যুর আগে, যে তিনি পুনরুত্থান। আর সেই পুনরুত্থান আমরা কিন্তু এই প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় বলিদানের পরে, যাকে যখন কবরে রাখা হয়, 3 দিনের মাথায় তিনি যখন জীবিত হয়ে ওঠে, তখন আমরা বুঝতে পারি যে তিনি সত্যিই পুনরুত্থান। হালেলুয়া। একমাত্র বিশ্বাসযোগ্যতা, এবং আমরা বিশ্বাস যদি একজনকে করতে পারি, তিনি হলেন এই যীশু খ্রিস্ট, যার কথা আমরা দেখতে পারি যে তা তিনি প্রমাণ করেন, যে মৃত্যুকে তিনি জয় করে উঠেছেন এবং তিনি পুনরুত্থান এবং জীবন। জীবন মানে আমরা, কিন্তু সেই জীবন কিন্তু তাতেই আমরা পাব। তাই বলছে, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। যে প্রভু যীশুকে বিশ্বাস করবে, সে মারা গেলেও কিন্তু সে জীবিত থাকবে। কিভাবে? যখন মৃত্যুর পরে আবার তোলা হবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে, সেই সময়ের কথা আমরা চিন্তা করি, সেই সময়টার কথা আমরা চিন্তা করি, যে সেই সময়ে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তিনি বলছেন যে তাকে বিশ্বাস করলেও সে মরিলেও জীবিত থাকবে, আত্মাকে তিনি রক্ষা করবেন। বলছে, যে কেউ জীবিত আছে এখন, যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরবে না। যে কেউ জীবিত আছে প্রভু যীশুকে বিশ্বাস করে, তারা কখনো মরবে না, ইহা কি বিশ্বাস করো? অর্থাৎ এই না মরার কথা কোন বিষয়ে বলেছেন? যিনি আত্মিক বিষয়ে সকলের কথা বলেছেন। এবং যোহন 5:21 থেকে যদি কষ্ট করে আমরা পাঠ করি 29 পদ, তাহলে আমরা সেখানে আরেকটি বার এটা দেখতে পারবো যে প্রভু যীশু তিনি কিন্তু মৃত্যুকে জয় করেন এবং অনন্ত জীবন দানকারী, যেমন তিনি বলেছিলেন আগে থেকেই। তার এই মৃত্যু থেকে পুনরুত্থানের যখন ঘটে, তিনি যখন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন, সেই বিষয়ের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয়কারী এবং আমাদেরকে অনন্ত জীবন দানকারী, যেমন তিনি বলেছেন যে কেউ তাতে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। যেমন যোহন 5:21-29 লেখা, কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান জীবন দান করেন, তদ্রূপ পুত্র যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি বলছেন যে পিতা ঈশ্বর যেমন যাকে খুশি মৃতকে তিনি জীবিত করেন এবং জীবন দান করেন, তদ্রূপ পুত্র অর্থাৎ যীশু খ্রিস্ট যাহাকে ইচ্ছা জীবন দান করেন। কেমন আমরা দেখি, একজন বালিকা মারা গেছিলেন, প্রভু যীশু তাকে জীবিত করে তোলেন। একজন বালক মারা গেছিলেন, প্রভু যীশু তাকে জীবিত করে তোলেন। এবং প্রভু যীশুর বন্ধু লাজার, তিনি মারা গেছিলেন, 4 দিন বাদে সেই লাজারকে জীবিত করা হয়, প্রভু যীশু তিনি জীবিত করেন। হালেলুয়া। অর্থাৎ আমরা দেখতে পারি যে প্রভু যীশু তিনি কিন্তু তার এই পুনরুত্থানের মধ্য দিয়ে যে বিষয়টি তিনি আমাদের বোঝাতে চান, যে মৃত্যুকে জয়কারী তিনি এবং তিনি আমাদের অনন্ত জীবন দানকারী। তিনি যেমন জীবন দান করেছেন, যারা মারা গেছেন তাদেরকেও জীবিত করেছেন, কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়েছেন। আমেন। পিতা ঈশ্বর আর বিচারভার নেবেন না, কিন্তু সে বিচারভার কাকে দিয়েছেন? পুত্রকে, যীশু খ্রিস্টকে দিয়েছেন। আমাদের বিচার কে করবেন? আমরা মনে রাখি, আমাদের কিন্তু বিচার যিনি করবেন তিনি হলেন যীশু খ্রিস্ট, যিনি মৃত্যুকে জয় করেছেন, তিনিই আমাদের বিচারকর্তা প্রকৃত। তাই সেই প্রভু যীশুকে যদি আমরা সেই বিচারভার থেকে আমরা মুক্ত হতে চাই, কী করতে হবে আমাদের? তাকে বিশ্বাস করতে হবে।
তাকে বিশ্বাস করতে হবে, তার চরণতলে জীবনকে সমর্পিত করতে হবে। যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বরকে যারা সমাদর করছে প্রশংসা করছে, তেমনি পুত্রকেও যেন সমাদর প্রশংসা আমরা করি। যারা পুত্রকে অর্থাৎ যীশু খ্রিস্টকে সমাদর করে না, প্রশংসা করে না, ধন্যবাদ দেয় না, তারা কিন্তু পিতাকেও ধন্যবাদ দেয় না, যেমন লেখা আছে যিনি তাহাকে পাঠাইয়াছেন পিতা ঈশ্বর প্রভু যীশুকে পাঠিয়েছেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, বিচারে আনীত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। আমেন। প্রভু যীশু বলছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি তার বাক্য শুনে, যীশু খ্রিস্টের বাক্য শুনে, হ্যাঁ, এবং তাহাকে বিশ্বাস করে, তারা অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আর তাদেরকে আনবে না। যিনি বিচারকর্তা, আসল বিচারকর্তা তিনি হলেন যীশু খ্রিস্ট, তিনি তাদের আর বিচারে আনবেন না। যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারা অনন্ত জীবন পাবে, কিন্তু এবং বলছে কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারা মৃত্যু হইতে জীবনে পার হয়েছে, আত্মিক জীবন, অনন্তকালীন জীবন তারা পাবে। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, এমন সময় আদি আসিতেছে বরং এখন উপস্থিত, যখন মিত্রেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে যারা মিত্রেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, প্রভু যীশু খ্রিস্টের রব শুনবে, যারা মারা গেছে প্রভু যীশু খ্রিস্টের রব আওয়াজ শব্দ যারা শুনবে তাহারা শোনা মাত্রই আবার জীবিত হয়ে উঠবে। হালেলুয়া। কত একটা সুন্দর চিত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু যারা রুগ্ন অবস্থায়, অসুস্থ অবস্থায় তারা পড়ে আছে, প্রভু যীশুর রব যারা শুনতে পারবে তারা কিন্তু আবার জীবিত হয়ে উঠবে, এমন ক্ষমতা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের আছে। হালেলুয়া। এই বিষয়টি আমরা মনে রাখি, কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়েছেন। আমেন। কেননা তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়েছেন, কেননা তিনি মনুষ্যপুত্র, ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য ও যাহারা অসৎকার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। আমেন। আমরা যেন আশ্চর্য মনে না করি, প্রভু যীশু তিনি তার আবার যারা শুনবে কবরস্থ সকলে যারা শুনবে তার রব তারা কিন্তু তারা জীবিত হয়ে উঠবে। যারা সৎকর্ম করবে প্রভু যীশুর চরণতলে আছে তারা পুনরুত্থান পাবে, যারা অসৎ কার্য করে তারা কিন্তু বিচারের জন্য তারা পুনরুত্থান তাদের হবে, তাদের বিচার হবে। এবং বিচারকর্তা কে? তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই আসুন এই পুনরুত্থান, যে পুনরুত্থান প্রভু যীশু তিনি আমাদের জীবনে দিয়েছেন, সেই পুনরুত্থানের মধ্য দিয়ে যে বিষয় তিনি আমাদেরকে বলেন, তিনি স্বর্গ হইতে, তিনি কোনো প্রবঞ্চক না, তিনি আমাদের ঠকায়নি, তিনি মৃত্যুকে পরাজয়কারী এবং অনন্ত জীবনদানকারী সমস্ত মানব জাতির। তাই আসেন সে প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি যিনি জীবিত ঈশ্বর, তার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।